হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমা স্মল গার্ডেন। দেখো আজকে একটি পুরো মানে মনটা খুব খারাপ লাগছে, তবুও শেয়ার করছি। দেখো সবে তো ভালো শেয়ার করলে হবে না, কিছু কিছু খারাপ শেয়ারও করতে হয়, যেগুলো খারাপ ঘটে যায় সেগুলোও মাঝে মাঝে শেয়ার করতে হয়, তাই না? আমি মনে করি। তাই দেখো এটা না দেখালেই পারতাম, কিন্তু তবু দেখাচ্ছি। দেখো আমার সব থেকে প্রিয় গাছটি হ্যাঁ মারা গেল, বুদ্ধ জুঁই। এটি হচ্ছে বুদ্ধ জুঁই, শর্টস করে শেয়ার করেছিলাম, নিশ্চয়ই দেখেছে অনেকে। সেই বুদ্ধ জুঁই আজকে দেখো ডালটা পুরো শুকিয়ে একদম কাট হয়ে গেছে, খুব খারাপ লাগছে। বাড়ির থেকে এসে আমি দেখছি, বাপের বাড়ির থেকে এসে দেখছি গাছ একদম শুকিয়ে কাট, কারণ মাটিটা একদম শুকিয়ে গেছিলো, গাছের জলটা খুব মানে মানে গাছের যে রস ভাবটা একদম শুকিয়ে গেছিলো। তো কি বলবো, এটাতে সব গাছেই জল দিয়েছে, কিন্তু এই গাছটিতে এমন ওই খেয়াল করেনি আমার বাড়ির লোক, সেই জল দিতে পারিনি। দেখো পাতা একদম মুছমুছে ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তাই আমি আর কি বলবো, মন খারাপ অবস্থায় আমি ডালটা আমি কেটে দিয়েছিলাম, যে শুকনো ডাল রেখে কী হবে। তো দেখো শুকনো ডাল কাটার পর আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো দেখো ওই যে বলে না, কষ্টের মধ্যেও কিন্তু সুখ আসে, হ্যাঁ। তাই দেখো কষ্টের মধ্যেও কিন্তু সুখ বলতে একটা শান্তি পেলাম। দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই যে ডালটি বেরোচ্ছে, এটি হচ্ছে কিন্তু, এখানে যেহেতু আমি কোনো বীজ বা কোনো দানা ফেলিনি, তাহলে এই গাছটি কীভাবে এলো, সরু একটা ডাল কচি ডাল বেরোচ্ছে। তো আমি ভাবছি এই গোড়াটা দেখতে পাচ্ছ তো, এই যে গোড়াটা, এই গোড়াটা শুকিয়ে গেছে, হ্যাঁ একদম শুকিয়ে গেছে। এটা হচ্ছে বুদ্ধ জুঁইয়ের গোড়া ছিল, সেই বুদ্ধ জুঁই ফুলের গাছের গোড়াটা শুকিয়ে গেছে, এখান থেকে আমি কেটে দিলাম। তারপরে যখন শুকনো ডালটা বার করলাম, তো তারপরে দেখি এই গোড়ার থেকে এই ডালটি বেরিয়েছে। হ্যাঁ তো আমি ওই শুকিয়ে গেছিলো মাটি আমি ওইভাবেই ফেলে রেখেছিলাম, তারপরে এই ভাজে মাঝে ভাবলাম না এই মাটিটা নরম করি, মাটিটা আমি অন্য কাজে অন্য গাছের গোড়ায় দেবো বলে নরম করার জন্য একটু জলও ফেলেছিলাম। দেখো একটু মাটি ভেজা আছে। তারপরে যখন ওই শুকনো ডালটা আমি উঠিয়ে নিলাম, তারপরে দেখি এই যে ডালটা বেরিয়ে গেছে, তার মানে এটাই মানে প্রমাণ যে এই গোড়ার মধ্যে যে এই বুদ্ধ জুঁই গাছের যে গোড়াটা আছে, একদম যে মানে ওই গোড়াটা যেটা স্কন্ধ মানে কন্ধ বলা হয়, যেটা হচ্ছে রজনীগন্ধার ফুলের গোড়াটা যেরকম মোটা হ্যাঁ বাল্ব থাকে, সেরকম এই বাল্ব থাকে সেটা সেরকমই এই গাছেরও যে গোড়াটা আছে মোটা, যে গোড়া মানে গোড়াটা কোথাও না কোথাও কাঁচা আছে এবং মানে ভালো আছে আর কি, তাজা আছে। সেই পাশ থেকেই দেখো এই চারাটা বেরিয়েছে, ভালো লাগছে এই চারাটা দেখে। কষ্ট হচ্ছিল, তবে এই চারাটা দেখে একটু মনটা ভালো হয়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবেই তো ভালো ভালো শেয়ার করি, আজকে একটু ভালো মন্দ দিয়েই শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ওকে আর তোমরা ভালো থেকো, চলো টাটা।